দর্শক, মিডিয়া গসিপের মতো একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের শতপর্ব পূর্তি উৎসব একমাত্র সম্ভব হয় আপনাদের ভালোবাসার কল্যাণে। আর সেই লক্ষ্যে আমরা আয়োজন করেছিলাম এক বর্ণাঢ্য প্রীতি সম্মেলনের। চলুন দেখে আসি সেই আয়োজনের কিছু অংশ। ঘরের অশান্তি হলে কিন্তু কখনোই আপনি সেটা ভালো কিছু করতে পারবেন না। শাহিদ খানের ছবি দেখুন তো আর কোনো ভয় থাকে না, কেন আসলে যতটা পরিচিত দিই আমাদের সেটা কিন্তু নির্মাতার থেকে আমরা ছবি নিয়ে কি করি তা দিই, সেটা মুক্তির গান ফিরে যেতে হবে। সেই গান কিন্তু আমরা শুধু বানাইনি, নির্মাণ করিনি। যা সাড়ে চার বছর লেগেছে ছবিটি বানাতে, কিন্তু সাড়ে চার বছর আমরা সারা বাংলাদেশে নিজেদের উদ্যোগে দেখিয়ে বেরিয়েছি। বোটানিক আরমা মিডিয়া গসিপের শতপর্ব পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে গণমাধ্যম বিষয়ক প্রাবন্ধিক রচনা অপ্রচারিত মিডিয়া গসিপ গ্রন্থটি, যার তথ্য সমৃদ্ধি আমাদের এই অনুষ্ঠানের মতোই দর্শক পাঠকদের আনন্দ দেবে বলে আমাদের বিশ্বাস। চলুন দেখে আসি সেই মুহূর্তটি। আর এই শতপর্ব পূর্তির উৎসবে শুভেচ্ছা জানাতে এসেছিলেন দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত, কবি আসাদ চৌধুরী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মাহমুদ সহ অনেক অনেক সম্মানিত অতিথিবৃন্দ। চলুন দেখে আসি সেই শুভেচ্ছা বক্তব্যের অংশবিশেষ। আমি বইটির কিছু অংশ আগে পড়ার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়েছে খুব সাহসী। সাধারণত আমরা অনেকগুলো কথা চেপে যাই মিডিয়া। আমার ভালো লাগছে যে তানভীর একটা কাজ করেছেন, একশো বছর মানে একশোটা প্রদর্শনী হয়েছে। প্লিজ গিভ হিম এ ভেরি বিগ হ্যান্ড, হি ডিজার্ভস ইট। তাকে একটা বড় রকমের হাততালি দেওয়া উচিত। এই জন্যে যে এই বয়সে এই ধৈর্যটা থাকতে গিয়ে রাখা উচিত। আমার প্রতি তার দুর্বলতা কোথায় আমি জানি না, তবে একটু একটু আমি জানি। তার স্ত্রী আমার ছাত্রী, আমার খুব প্রিয় ছাত্রী অনিমা। না, ওর জন্য রাখেনি, ও আমাকে ভালোবেসেই রেখেছে। তার থেকে আমার অনেক অনেক আদর। এটা হচ্ছে প্রযোজক ইসরাফিল সাহিন এবং সঞ্চালক তানভির তারেক, ধন্যবাদ। এবং এই বইটি আমাদের মাঝে উপার্জন জন্য তাদেরকে ধন্যবাদ। তানভির একটি চমৎকার কাজ করেছে, অত্যন্ত আমার স্নেহভাজন একটি ছেলে। তো আমি এই বইটির সামনে যে লেখাটি দেখলাম সেটা লেখা রয়েছে অপ্রচারিত মিডিয়া গসিপ। কিছুক্ষণ আগে দেখলাম আবার প্রচারিত মিডিয়া গসিপও দেখালো সে। তো প্রচারিত মিডিয়া গসিপ এবং অপ্রচারিত মিডিয়া গসিপের মধ্যে আমি বেশ পার্থক্য দেখলাম।